সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে মানে গত ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ এর প্রকারভেদ পড়ছিলাম। সেক্ষেত্রে আমরা আলোর নির্ভরশীলতার ভিত্তিতে বলেছিলাম সালোক সংশ্লেষণকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি ছিল আলোক নির্ভর অধ্যায়, আর একটা ছিল আলোক নিরপেক্ষ অধ্যায়। শিক্ষার্থী মনে রেখো, তোমাদের আলোক নির্ভর যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি বা এই অংশটুকু তোমাদের সিলেবাসে নেই, তাই আমরা তোমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটি সেটি বুঝতে গেলে যতটুকু জানা দরকার আলোক নির্ভর পর্যায়টি আমরা ঠিক ততটুকু আলোচনা করেছিলাম। হাসান স্যার এবং অন্যান্য বইতে আলোক নির্ভর পর্যায়টিকে যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটি হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এই দুটি আলোচনা করেছে ঠিকই, বাট এটি তোমাদের সিলেবাসে নেই বিধায় আমরা এখানে আলোচনা করছি না। আমরা শুধু ততটুকুই বলেছিলাম যতটুকু লাগবে পরবর্তী অংশটুকু, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়টি বোঝার জন্য। তো আমরা গত ক্লাসে আলোক নির্ভর অধ্যায়ে যে সামারিটুকু পেয়েছিলাম, সেখানে মূলত তিনটি বিক্রিয়া ঘটে, যার মধ্যে একটি ছিল বিয়োজন আর দুটি ছিল সংযোজন। আমরা তিনটি বিক্রিয়া একটু মনে করে দেখি। এক ছিল পানি ভেঙে যায় আলোর উপস্থিতিতে, এবং আলোর উপস্থিতিতে পানি ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির শালক বিভাজন, উৎপন্ন করে অক্সিজেন, ইলেকট্রন এবং প্রোটন। আবার আলোর উপস্থিতিতেই এডিনোসিন ডাইফসফেট বা এডিপির সাথে আইপি বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এটিপি, যাকে আমরা বলেছিলাম ফটো ফসফোরাইলেশন, এবং এনএডিপি বিজারিত হয়ে NADPH2 বা NADPH+H+ উৎপন্ন করে। এই অংশটুকু পড়েছিলাম। এবার আজকে আমরা শুরু করছি আলোক নিরপেক্ষ পর্যায়। খেয়াল করো, আলোক নিরপেক্ষ পর্যায় তার মানে কি? তার মানে যেহেতু এই ভাগটি হচ্ছে আলোর নির্ভরশীলতার ভিত্তি, তাহলে নিরপেক্ষ তার মানে হচ্ছে আলো থাক থাকলে চলবে, আবার না থাকলেও চলবে। খেয়াল করে ভালো করে, নিরপেক্ষ মানে আলোর উপর তার সংবেদনশীলতা নেই, তার মানে আলো থাকলে চলবে না, অবশ্যই চলবে। আমরা এটাকে উদাহরণ দিতে পারি এভাবে, আইপিএস এর সাথে ফ্যানে যেমন সংযোগ। খেয়াল করো, যখন কারেন্ট থাকে তখনও ফ্যান চলে, আর যখন কারেন্ট থাকে না তখন আইপিএস সাপোর্ট দেয়, ব্যাকআপ দেয় ফ্যান চলার জন্য। সুতরাং আলোক নিরপেক্ষ অধ্যায় মানে এমন নয় যে আলো না থাকলে চলবে, আলো থাকলে চলবে না, তার মানে হচ্ছে সে আলো থাকলেও চলবে না থাকলেও চলবে। যেহেতু আলো না থাকলেও চলবে, তাই তাকে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে প্রশ্ন আসছে, আমরা বুঝলাম যদি আলো থাকে আলোক শক্তির প্রভাবে বিক্রিয়াগুলো ঘটবে, বাট যদি আলো না থাকে, খেয়াল করো আইপিএস, যখন কারেন্ট থাকে ফ্যান চলে কারেন্ট দিয়ে, যখন কারেন্ট থাকে না আইপিএস সে ব্যাটারির মধ্যে চার্জ ধরে রাখে, তাই ছেড়ে দিয়ে ব্যাকআপ দেয়। ঠিক সেম কেস বলছে, যখন আলো থাকলো দেন চললো আলোর প্রভাবে, কিন্তু আলো না থাকলে কি হবে? তখন বলছে, যেটা আমরা গত ক্লাসে বলিনি, দেখো আলোক পর্যায়ে যে এটিপি তৈরি হয়েছে এবং যে NADPH2 তৈরি হয়েছে, খেয়াল করো আলোক পর্যায়ে যে এটিপি এবং NADPH2 তৈরি হয়েছে, তারাই মূলত এখানে ব্যাকআপ উপাদান হিসেবে কাজ করবে। তারা আলোক শক্তিটা ধরে রেখেছে রাসায়নিক শক্তি হিসেবে, আর এই শক্তিটাকে কাজে লাগাবে যখন আলো থাকবে না। তার মানে কি, আলোক নিরপেক্ষ পর্যায়ে যখন আলো থাকবে না, তখনই এটিপি এবং NADPH2 বা NADPH+ প্রোটন, যেটি উপাদানটা সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় শক্তি যোগান দিবে। কিসের জন্য? আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য। যেহেতু এটিপি এবং NADPH2 সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো সংগঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়, সেজন্য এটিপি এবং NADPH2 কে বলা হয় আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার, আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। এখানে একটি জ্ঞানমূলক বা অনুধাবনমূলক হতে পারে,
যে আত্মীকরণ শক্তি কি, যদি এভাবে আসে আত্মীকরণ শক্তি কি, তখন উত্তর দিব এটিপি এবং এনএডিপিএইচ টু কে আত্মীকরণ শক্তি বলে। যদি প্রশ্ন করা হয় আত্মীকরণ শক্তি বলতে কি বোঝায় বা এটিপি এবং এনএডিপিএইচ টু কে আত্মীকরণ শক্তি বলা হয় কেন, তখন কিভাবে লিখব, প্রথম লিখব এটিপি এবং এনএডিপিএইচ টু কে আত্মীকরণ শক্তি বলে। কেন বলা হয়, কারণ আলোক শালক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে যখন আলো থাকে না, তখন এই আলোক নিরপেক্ষ পর্যায়ের যে বিক্রিয়াগুলো, সে বিক্রিয়াগুলো সংগঠিত হওয়ার জন্য যে শক্তি, সে শক্তি যোগান দেয় এটিপি এবং এনএডিপিএইচ টু। যেহেতু এটিপি এবং এনএডিপিএইচ টু শক্তির যোগান দাতা হিসেবে কাজ করে, সেজন্য এদেরকে কি বলা হয়, আত্মীকরণ শক্তি। এখন খেয়াল করো, তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি আলোক নিরপেক্ষ পর্যায় কি এবং এই পর্যায়ের জন্য শক্তি কোত্থেকে আসে বা বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। এখন দেখো এই আলোক নিরপেক্ষ পর্যায়ে আরো কয়টি নাম আছে। নাম্বার ওয়ান, খেয়াল করো, যেহেতু আলো লাগে না বা আলোর প্রতি সংবেদনশীলতাটি নেই, তাই বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। 2 নম্বর, মনে আছে তোমাদের শালক সংশ্লেষণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করবে, উৎপন্ন হবে অক্সিজেন এবং গ্লুকোজ, পানি নির্গত হবে, অক্সিজেন নির্গত হবে, মূল উপাদানটা ছিল গ্লুকোজ। এখন দেখো যেহেতু এই আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার, আর আমরা এর আগেও বলেছিলাম শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় তাই এই অধ্যায়ের আরেকটি নাম আছে কার্বন ডাইঅক্সাইড বিজারণ চক্র, অথবা এভাবে বলতে পারো তোমরা সরাসরি কার্বন বিজারণ চক্র বা কার্বন বিজারণ অধ্যায় বা কার্বন বিজারণ পর্যায়, যাই বলি আমরা। চক্র কেন বলছি এটা আমরা ব্যাখ্যা করব। তাহলে খেয়াল করো আলোক নিরপেক্ষ পর্যায়ের আটটি নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন বিজারণ চক্র বা অধ্যায় বা পর্যায়। যেহেতু বলা হয় সবুজ উদ্ভিদ একমাত্র এই প্রক্রিয়া, মানে একমাত্র শালক সংশ্লেষণ প্রক্রিয়াতেই সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে আত্মীকরণ করে, অ্যাসিমিলেট করে, তাই এর আর একটি নাম আছে কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণ পর্যায় বা কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণ অধ্যায়। তাহলে খেয়াল করো আমরা কয়েকটা বিষয় জানলাম, এক হচ্ছে আলো লাগে না তাই আলোক নিরপেক্ষ পর্যায়, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় তাই কার্বন ডাইঅক্সাইড বিজারণ চক্র বা কার্বন বিজারণ চক্র বা অধ্যায়, যেহেতু এ পর্যায়ে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণ করে তাই এর আটটি নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণ পর্যায়। সুতরাং পরীক্ষাতে আমরা এই তিনটির যে কোনোটি লিখলে শুদ্ধ হবে এবং এই তিনটি যে কোনোটি লিখলে প্রশ্নের মধ্যে থাকলে আমরা একই উত্তর দেব। এবার খেয়াল কর, তাহলে আমার প্রশ্ন আসছে এই যে আলোক নিরপেক্ষ পর্যায় বা কার্বন বিজারণ পর্যায় বা কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণ পর্যায়ে, এই পর্যায়ে কি ঘটে। প্রথমত খেয়াল করো আমরা একটু পিছন থেকে আসছি, একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। প্রথমত আমরা বলেছিলাম আলোক পর্যায়ে সৃষ্ট উপাদানগুলো ব্যবহার হবে, এক, তার মানে হচ্ছে, আর অন্যদিকে দেখো আলোক পর্যায়ে পানি ব্যবহার হয়েছে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়নি, তার মানে 1 নাম্বার এই বিক্রিয়ায় বা এই প্রক্রিয়া আমরা যে মূল ঘটনা দেখতে পাবো, 1 নাম্বার দেখো এই আলোক নিরপেক্ষ পর্যায়ে যে ঘটনাগুলো ঘটবে, 1 নাম্বার ঘটনা, যেহেতু আলোক পর্যায়ে পানি ব্যবহার হয়েছে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়নি, সুতরাং যে কার্বন ডাইঅক্সাইডটি অব্যবহৃত রয়ে গিয়েছে প্রথম ঘটনা, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এবার বল, তাহলে যদি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়, আমরা জানি কার্বোহাইড্রেটের যে কার্বনটি থাকে তার উৎস কার্বন ডাইঅক্সাইড, আবার কার্বোহাইড্রেটের যে অক্সিজেনটি থাকে তার উৎস কিন্তু কার্বন ডাইঅক্সাইড, যা আমরা পড়েছিলাম শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন উৎস কি সেই অংশটুকু। তাহলে খেয়াল করো যেহেতু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হবে, সুতরাং আমরা বলতে পারছি
এখানে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হলে গ্লুকোজ উৎপাদিত হবে। যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন উৎস ছিল পানি, তা আলোক পর্যায়ে পানি ব্যবহার হয়েছিল, আমরা অক্সিজেন পেয়েছিলাম। আর যেহেতু আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হবে, এরপর কোন আর বিক্রিয়া নেই বা এরপর কোনো বিক্রিয়া কোনে, তাই বোঝা যাচ্ছে প্রথমত যেহেতু কার্বন ডাই অক্সাইড ব্যবহার হবে সুতরাং সেক্ষেত্রে গ্লুকোজ উৎপাদিত হবে, প্রথম কথা। তাহলে আমরা যখন আলোক নিরপেক্ষ পর্যায়ে বিস্তারিত পড়াবো তখন আমরা এগুলো বুঝে নিব। এই যে ঘটনাগুলো লিখছি তোমার মনে রাখবে শিক্ষার্থীরা, কার্বন ডাই অক্সাইড আদৌ ব্যবহার হচ্ছে কিনা, ফলে আমরা গ্লুকোজ পাচ্ছি কিনা, বা গ্লুকোজের কার্বনের উৎসটা আসলে কি কার্বন ডাই অক্সাইড কিনা, আমরা তখন এগুলো পরীক্ষা করব। এক নম্বর, দুই নম্বর খেয়াল করো, তাহলে সেকেন্ড অংশ আসছে কার্বনের ব্যবহার হলো বুঝলাম। এবার আসো, তাহলে এই বিক্রিয়ায় যে শক্তি কোথেকে আসবে, এটিপি থেকে। তার মানে হলো দুই নম্বর ঘটনা, এখানে এটিপি যেহেতু শক্তি যোগান দিবে তাহলে এটিপি ভেঙে যাবে। লিখি এটিপি শক্তি যোগান দিবে, এবার খেলবো। আর একটি উপাদান রয়ে গিয়েছে এনএডিপিএইচ টু, তার মানে হচ্ছে এ ছাড়া শুধু এটিপি নয়, এনএডিপি, আমরা সেটা এইচ টু লিখি এখানে, এখানে যেহেতু লিখেছি এটা এখানে লিখছি, যেহেতু দুইটি শুদ্ধ ধরা হয় তাহলে বলছে এনএডিপি টাও ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে সে একইভাবে শক্তি যোগান দিবে অথবা প্রয়োজনীয় উপাদান। মানে শক্তি মানে ডিরেক্ট শক্তি নয়, সেখানে ফসফেটের যোগান দিবে তখন শক্তি বের হবে, সেই শক্তিকে কোষ কাজে লাগবে। একইভাবে যখন এনএডিপিএইচ টু টি আবার হাইড্রোজেনটি বেড়ে যাবে, সে আবার গিয়ে যেহেতু সে এখন বিজারিত অবস্থায় আছে, যখনই এইচ টুটা বা এইচটা বেরিয়ে যাবে দেন সে আবার জারিত হবে। তার মানে হচ্ছে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে বেসিক্যালি কয়েকটি বিক্রিয়া দেখতে পাবো, এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হবে এবং সেক্ষেত্রে গ্লুকোজ আমরা পাবো, দুই নম্বর এই কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়ে গ্লুকোজ উৎপাদিত হওয়ার যে শক্তিটি সেই শক্তিটি আসবে এটিপি এবং এনএডিপিএইচ টু এর মাধ্যমে। আর যেহেতু এটিপি এবং এনএডিপিএইচ টু সে শক্তি যোগান দিবে, তা আমরা আগে বলেছিলাম, এদেরকে আমরা কি বলছি, আত্তীকরণ শক্তি বলছি। তাহলে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে এই বেসিক্যালি কয়েকটি অংশ দেখতে পাবো। একটু বলে রাখি, আলোক নির্ভর অধ্যায়ের যেমন দুটি অংশ ছিল, যদিও তোমার সিলেবাসে সেটি নেই, তাই আমরা পড়াইনি, এটি ছিল চক্রীয় ফটোফসফোরাইলেশন আর এটি ছিল অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক একইভাবে এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণ বা কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের যে পথ, সেক্ষেত্রে বলা হয় দুটি স্বীকৃত পথ আছে, দুটি। আমরা এগুলো আগামীকালকে বা আগামী ক্লাসে পড়াবো। একটি হচ্ছে সি থ্রি চক্র, যার কিছু অংশ তোমরা মাধ্যমিক পর্যায়ে পড়েছিলে, যার একটি নাম আছে কেলভিন চক্র বা কেলভিন বেসন চক্র। আরটি আছে সি ফোর চক্র, যাকে তোমরা হ্যাচ এবং স্ল্যাক চক্র বলছি, খেয়াল করো। তাহলে বলছে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড যে বিজারিত হয় যা, বা কার্বন ডাই অক্সাইডের যে আত্তীকরণ ঘটে, সে আত্তীকরণের দুটি ওয়ে আছে, এক হচ্ছে সি থ্রি চক্র বা কেলভিন চক্র, আর একটা সি ফোর চক্র, যাকে আমরা সি ফোর চক্র ছাড়াও হ্যাচ এবং স্ল্যাক চক্র বলে থাকি। তাহলে আমরা এই সি থ্রি এবং সি ফোর, সি থ্রিটা আমরা এর পরবর্তী ক্লাসে এবং সি ফোর তার পরবর্তী ক্লাসে পড়াবো। আপাতত দুটোকে সামারি করছি আরেকবার, আলোক নিরপেক্ষ পর্যায় বলতে বোঝাচ্ছে যে পর্যায়ের জন্য আলো অপরিহার্য নয়, তার মানে হচ্ছে আলো থাকলেও চলবে না থাকলেও চলবে, আলো থাকা আলোক শক্তি ব্যবহার করবে, আর যদি না থাকে তখন সে সেই শক্তিটি রিজার্ভ করা এটিপি এবং এনএডিপিএইচ টু থেকে। খেয়াল রাখবে আলো থাকলে চলবে মানে এটা যে ডাইরেক্ট আলোক শক্তি ব্যবহার হবে, আলো থাকলে সে আলোক পর্যায়ে যে এটিপি এবং এনএডিপিএইচ টু উৎপাদিত হবে তাদের ডিরেক্ট ব্যবহার করবে। খেয়াল করো আলোক পর্যায়ে যে এটিপি এবং এনএডিপিএইচ টু থাকবে, যদি আলো থাকে দেন আলোক নিরপেক্ষ পর্যায় বা কার্বন বিজারণ অধ্যায় বা কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ অধ্যায় সেই এটিপি এবং এনএডিপিএইচ টুকে ডাইরেক্ট ব্যবহার করবে।
কিন্তু যখন আলো থাকবে না, যাকে আমরা আলোক নিরপেক্ষ অধ্যায় বলছি, তখন কি হবে? তখন কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য বা কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের জন্য যে শক্তি লাগবে, সে শক্তি আসবে আলোক পর্যায়ে।